আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি লাইনটা কেটে দিলেন কেন স্যার, জানতে পারেনি। আরে ভাই, 20 মিনিট ধরে কথা বলতেছে, আমি গার্লফ্রেন্ডের সাথে এতক্ষণ কথা বলি নাই, আপনারা কি করতেছেন এতক্ষণ? শুনেন, এখানে আপনার চেয়ে আমাদের ব্যস্ততা কিন্তু কম নয় স্যার, ঠিক আছে? আপনি যত এত রাত্রে কি ব্যবস্থা রাখছেন, সরকারি কিসের কাজ এত রাত্রে? হ্যাঁ বুঝি নাই কি স্যার, সরকারি কাজ তো 6টা পর্যন্ত, বেশি হলে 8টা পর্যন্ত, এত রাত্রে কিসের কাজ? আমি আপনার সাথে কথা বলি, এখানে আপনাদের নির্ধারিত সময় কখন কোন নাম্বারটা সিরিয়াল আসে তাই না, আসার সাথে সাথে আপনাদেরকে বলতেছি, আর না আসলে আমি কি বানিয়ে বানিয়ে বলতে পারবো? কি বলেন, বুঝি নাই কথা, মেসেজ তো আসার সাথে সাথে বলতেছি, আমি কি নিজে থেকে একটা পিন নাম্বার দিতে পারবো কখনো? আচ্ছা, আপনি ফলো করে দেখেন তো, এখন কোনো মেসেজ পাইছেন কি দেখেন, সর্বশেষ লাস্ট মেসেজ তো ফার্স্ট বলতে পারেন, আশা করি আপনার কাজটা আমাদের এখানে ফার্স্ট হয়ে যাবে। ওকে, হ্যালো, চলে গেছে দেখেন, পাইছেন না স্যার? একটু ওয়েট করেন, আসে নাই এখন না, আমি স্ক্রিনে দেখে তাকাই আছি, আসে নাই। জি আসে নাই, আসছে, দাঁড়ান বলেন। 4 5 4 7 5 3 7 8 আপনার সাথে কথা বলতে বলতে এখন চলে গেছে, বলেন আসে নাই তো, দুইটাই আছে, 3 2 5 2 7 9 3 2 5 2 7 9 কিভাবে বের করবেন আপনাকে নিয়মটা বলে দিচ্ছি, দেখেন আপনার ফোনে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর এখন গুণ দিবেন এখন আপনার বিকাশের যে গোপন পিন চুপি চুপি তুলে সমান সমান দেন, দেখেন আপনার আইডি নাম্বার চলে আসবে, দেখেন। না আসে নাই তো, প্রথমে 2500 দিছেন, তারপর গুণ, এখন আপনার বিকাশের যে গোপন পিন আপনি ব্যবহার করেন যেটাতে ব্যালেন্স চেক করেন তাই না, ওই বিকাশের পিন কোড চুপি চুপি তুলে সমান সমান দেন, সমান সমান দেওয়ার পর দেখেন ওখানে কয়টা নাম্বার আছে, গুলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ ওটা লিখে রাখেন যেন ভুল না হয়, দেখেন কত কত আছে নাম্বারটা। হ্যাঁ দেখছি তো, বলেন নাম্বারটা কত কত আছে, দুটো দুটো বলেন। মা এটা কেমনে বলবো আপনাকে, আপনি তো এই নাম্বারের সাথে আমার এই 2500 ভাগ করলে আমার পিন নাম্বারটা পেয়ে যাবেন, ঘুরে ফিরে আমার পিন নাম্বারটাই নিচ্ছেন।